ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একসঙ্গে পাঁচজনের বেশি ফ্রেন্ডসকে যে কোনো কিছু পাঠাতে পারবেন। আমি জাহির আর আপনারা দেখছেন টেকনিক্যাল জাহির বাংলা। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা দেখে নেব অ্যাকচুয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঁচজনের কোনো বেশি ফ্রেন্ডসকে কোনো কিছু শেয়ার করা যায় কি না। তো চলুন ভিডিওটি দেখে নেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন ইউ ক্যান অনলি শেয়ার উইথ আপ টু 5 চ্যাটস, মানে এখানে পাঁচজনের বেশি কোনো কিছু চ্যাট আপনি শেয়ার করতে পারবেন। প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ ব্রাউজারকে ওপেন করে নেব। তারপরে দেখতেই পাচ্ছেন ডান দিকে উপরে থ্রি ডটে আমরা ওকে মারব। সেকেন্ডে আছে নিউ ব্রডকাস্ট, এখানে আমরা ওকে মারব। ফ্রেন্ডস, এখানে যে সমস্ত ফ্রেন্ডগুলোকে আপনারা একসঙ্গে অনেকগুলো এসএমএস বা কোনো কিছু পাঠাতে চান, সেই সমস্ত ফ্রেন্ডকে আপনারা এখান থেকে চুজ করে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মতো করে এখানে ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে কর্নারে রাইট বাটনে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আমি 20 জন ফ্রেন্ডকে চুজ করেছি। আপনারা চাইলে যত খুশি ফ্রেন্ডকে চুজ করতে পারেন। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে 20 জন ফ্রেন্ডসের একটি রিসিপিয়েন্ট তৈরি হয়ে গেছে। তো আমরা এখন ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে আপনারা যা কিছু পাঠাতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার মতো করে একটি ফটো সিলেক্ট করে নিলাম। যাওয়ার পরে আবার হোয়াটসঅ্যাপ ওকে মারতে হবে। দেখতে পাচ্ছেন যে 20 জন ফ্রেন্ডসকে আমি চুজ করেছিলাম সেই 20 জন ফ্রেন্ডসের উপরে আমাকে ওকে মারতে হবে। তো ওকে মারার পরে সেন্ড বাটনে আর একবার ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ফটোটা আমার সেন্ড হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেই যত খুশি ফ্রেন্ডসকে অ্যাড করে আপনারা কোনো কিছু পাঠাতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখাতে পারি। ধন্যবাদ।